আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকি টাকি সাথে আছে আমি প্রিন্স ফের দোস অনেকেই কমপ্লেন করে থাকেন চুলায় কেক করলে কেকটা ঠিকভাবে স্পঞ্জি হয় না আবার অনেকের কেক ভিতরে কাঁচা থেকে যায় আজকে আমি আপনাদের একটা রেসিপি দেখাবো সেই রেসিপিটা ফলো করে যদি আপনি বাসায় কেক বানান আপনার কেকটা একদম স্পঞ্জের মতোই নরম তুলতে হবে আশা করি রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লাগবে রেসিপিটা দেখতে আমার চ্যানেলের সাথেই থাকুন কেকটা বানানোর জন্য আমি এরকম পানি খাওয়ার একটা মগ ব্যবহার করব। আমি সমস্ত কিছু এই মগেই মেপে নিব তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি চিনি চিনি আমি দেড় কাপ পরিমাণ চিনিকে এখানে আইসিং আইসিং সুগার সুগার করে নিতে হবে মানে হচ্ছে চিনিকে একদম গুড়া করে নিতে হবে আপনি চাইলে এটা পাটাতেও বেটে নিতে পারেন অথবা আপনার কাছে যদি গ্রাইন্ডার থাকে বা মিক্সার থাকে আপনি সেখানেও চিনিটাকে একদম মিহি করে নিতে পারেন চিনিটা আপনার পুরোপুরি মিহি হবে না আধা ভাঙা হবে জাস্ট এরকম হয়ে যাবে পাউডারের মতো একে একে বাকি উপকরণগুলো দেখিয়ে নিচ্ছি এখানে মিক্সড ফ্রুট আছে নিয়েছি কিশমিশ বাদাম এবং খেজুর আমার কাছে মোরব্বা ছিল না আপনি চাইলে মরব্বা দিতে পারেন এখানে নিয়েছি কাপ পরিমাণ ময়দা এবং নিয়েছি এক কাপ পরিমাণ তেল সমস্ত কিছু আমি সেম কাপে মেপে নিয়েছি এখানে আছে বেকিং পাউডার বেকিং পাউডার আমি দেড় চা চামচ ব্যবহার করব এখানে আছে ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স ব্যবহার করব দুই চা চামচ এবং নিয়েছি চারটা ডিম ডিমটা ব্যবহার করার আগে অবশ্যই মনে রাখবেন এটা যেন নর্মাল টেম্পারেচার হয় যদি আপনার ডিমটা ফ্রিজে থাকে ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে নর্মাল টেম্পারেচার করে নেবেন কুসুম সহ ডিমগুলাকে ব্যবহার করব তার জন্য কুসুম সহ ডিমগুলোকে ভেঙে নিচ্ছি আমি এখানে ইলেকট্রিক বিটার ব্যবহার করব আপনার কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে আপনি হ্যান্ড বিটারও ইউজ করতে পারেন অথবা ব্লেন্ডারও ইউজ করতে পারেন তবে আপনি যেটা ইউজ করেন না কেন অবশ্যই মনে রাখবেন পাঁচ থেকে ছয় মিনিট টাইম নিয়ে যেন ডিমটাকে বিট করা হয় পাঁচ থেকে ছয় মিনিট বিট করার পর ডিমটা একটা ঠিক ফোমের মতো হয়ে যাবে এরকম হবে ডিমের স্ট্রাকচারটা এখন এখানে আমি যে আইসিং সুগার করে রেখেছিলাম সেই আইসিং সুগারগুলো যোগ করব একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যখন আইসিং সুগার এবং ময়দা যোগ করবেন তখন পুরোটা একেবারে দিবেন না কিছু কিছু করে যোগ করবেন ওয়ান থার্ড করে করে যোগ করবেন এতে করে কেকের স্ট্রাকচারটা ভালো হবে যদি পুরোটা একেবারে দিয়ে দেন তখন ময়দা এবং এই চিনিটা দলা বেঁধে যাবে তখন কেকটা খেতে মোটেও ভালো লাগবে না আইসিং সুগার যোগ করা হয়ে গেছে আইসিং সুগার যোগ করার পরে এখানে আমি পুরো তেলটা যোগ করে দিব আপনি যদি হ্যান্ডবিটা ইউজ করেন আপনি তেলটা প্রথমে অর্ধেক যোগ করে প্রথমে ব্লেন্ড করে নিবেন তারপরে আরও অর্ধেকটা যোগ করে তখন পুরোটা আস্তে আস্তে ব্লেন্ড করবেন তেল যোগ করার পরে সমস্ত উপকরণকে একত্রে আবার ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করে নাও হয়ে গেলে এখানে ময়দা যোগ করবো প্রথমে আমি ওয়ান থার্ড ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড ময়দা দিয়ে দেওয়ার পরে বিটারটা অন করে দিব বিটারটা অন করে মিক্স করতে করতে আমি বাকি ময়দাগুলো একত্রে যোগ করবো একত্রে আমি পুরো ময়দাটা দিবো না আগেই বলেছি একত্রে যদি পুরো ময়দাটা দিয়ে দিই দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে আপনি যদি হ্যান্ড মিক্সার ইউজ করেন তখন একটু টাইম লাগবে মিক্স করতে ময়দা যোগ করে বিট করে নেওয়া হয়ে গিয়েছে বিট করার পরে এখন বেকিং পাউডারটা যোগ করবো বেকিং সোডা ইউজ করছি এটা কিন্তু বেকিং পাউডারটা ইউজ করছি বেকিং পাউডার ব্যবহার করব দেড় চা চামচ বেশি পরিমাণ বেকিং পাউডার দিবেন না এতে করে কেকের থেকে বেকিং গন্ধ আসবে যেটা খেতে মোটেও ভালো লাগবে না পারফেক্ট মাপ হচ্ছে দুই কাপ পরিমাণ ময়দার জন্য দেড় চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডার সহ মিক্সচারটাকে বিট করে নিতে হবে দুই থেকে তিন মিনিট এরপরে এখানে দিয়ে দিতে হবে হাফ চা চামচ লবণ এবং দুই চা চামচ ভ্যানিলা এসেন্স আমার কাছে ভ্যানিলা এসেন্সটার ভালো লাগে তাই আমি ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেছি আপনার কাছে যদি অন্য যে কোনো এসেন্স থাকে আপনি সেইখানে ভ্যানিলা এসেন্সের বদলে অন্য এসেন্সটা ব্যবহার করতে পারেন ভ্যানিলা এসেন্স যোগ করে না হয়ে গেলে বিটার দিয়ে মিক্সচারটাকে আরও দুই থেকে তিন মিনিট বিট করে নিতে হবে বিট করে না হয়ে গেলে এখন ড্রাই ফ্রুটসগুলো যোগ করব। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন ড্রাই ফ্রুট যোগ করে দেওয়ার পরে কিন্তু বিটার দিয়ে আর বিট করা যাবে না এতে করে ড্রাই ফ্রুটগুলো পুরো ম্যাশ হয়ে যাবে কেকের মজাটাই নষ্ট হয়ে যাবে ড্রাই ফ্রুটস যোগ করে দেওয়া হয়ে গেলে একদম শেষে যোগ করতে হবে হাফ কাপ লিকুইড মিল লিকুইড মিলটা আপনি একটু একটু করে যোগ করবেন একটু একটু করে যোগ করে মিশিয়ে আবার বাকিটা যোগ করবেন সমস্ত দুধকে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এরকম একটা কন্ডেক্স মিল্কের মতো স্ট্রাকচার আসবে আপনার কাছে যদি কেকের মোল্ড না থাকে কোনো প্রবলেম নেই বাসায় যে টিফিন ক্যারিয়ার আছে সেই টিফিন ক্যারিয়ারে আপনি কেকটা বানাতে পারবেন তার জন্য এখানে একটু বেশি পরিমাণ তেল 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 দিয়ে 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 নিতে নিতে হবে 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 চারদিকটা ভালোভাবে মেখে মেখে এতে করে কেকটা সুবিধা নেওয়া হয়ে গেলে এখানে একটা পেপার দিয়ে দিতে হবে নর্মালি আমি বাটার পেপারটা ইউজ করি কিন্তু আমার কাছে বাটার পেপারটা ছিল না তাই আমি এখানে কাগজ দিচ্ছি আপনার কাছে বাটার পেপার না থাকলে আপনি যে কোনো কাগজটাই ব্যবহার করতে পারেন বেজ হিসেবে তেল দিয়ে পেপার বিছানো হয়ে গেলে কেকের যে ব্যাটারটা ছিল সে ব্যাটারটা এখন মোল্ডের ভিতরে বা টিফিন ক্যারিয়ার বাটির ভিতরে ঢেলে দিতে হবে ঢেলে দেওয়ার পরে একটু ঝাঁকিয়ে নেবেন এতে করে যদি বাবল থাকে সে বাবলগুলো বের হয়ে যাবে এবং কেকটা চারদিকে সমান হবে এখন চুলায় একটা সসপ্যান বসিয়ে সসপ্যানের উপর স্ট্যান্ড দিয়ে নিতে হবে স্ট্যান্ড দিয়ে সসপ্যানে ঢাকনা দিয়ে ঢেকে সসপ্যানটাকে প্রিহিট করে দিতে হবে দশ মিনিট এরপরে মাঝারি আছে ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে রেখে দিতে হবে আরও চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পর কেকটা হয়ে যাবে যখন কেকের ভিতরে ছুরি ঢুকিয়ে দেখবেন ভিতর থেকে পুরো শুকনা উঠে আসছে তার মানে কেকটা পুরাপুরি পারফেক্টভাবে কুক হয়েছে কেকের ব্যাটারটা বসানোর সময় আমি চারদিকে তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম তাই কেকটা তোলার সময় আমার কোনো প্রবলেম হয়নি এটা অটোমেটিক কেকটা উঠে এসেছে আর এই কেকটা বানাতে টাইম লেগেছে চল্লিশ মিনিটের মতো আপনাদের বাসায় যাদের ওভেন নেই তারা খুব সহজেই এই মজার কেকটা বানিয়ে নিতে পারেন কেকটা তৈরি করতে খুবই কম সময় লাগে এবং কম উপকরণেই তৈরি করা যায় এবং সহজেই তৈরি করা যায় কেকটা খুবই স্পঞ্জের মতো নরম হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কি পরিমাণ স্পঞ্জের মতো নরম হয়েছে এবং তুলতুলে হয়েছে আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লাগবে আপনারা চাইলে আমাকে ফেসবুকেও ফলো করতে পারেন ফেসবুকে টুকিটাকি রকমাই নামে আমাদের একটা পেজ আছে আপনি চাইলে সেখানে আমাদের ফলো করতে পারেন এবং আপনার লাইক এবং কমেন্ট করে আমাদের জানাতে পারেন আমাদের রেসিপির কথাগুলো আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি